আসসালামু আলাইকুম। এখন সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ চারটি সংবাদ আপনাদেরকে পড়ে শোনানো হবে। আশা করি সংবাদগুলো আপনাদের ভালো লাগবে। যদি সংবাদগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এ অনুরোধ রইল। সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য আগামী 25শে আগস্ট সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট ছেড়ে আসার সম্ভাব্য তারিখ রয়েছে এবং এই ফ্লাইটে বাংলাদেশি প্রবাসীদের ফেরার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অন্যদিকে সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে পাকিস্তানের সেনা প্রধান গতকাল সৌদি আরবের সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এদিকে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক এখন আর গোপন নয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে শীঘ্রই হোয়াইট হাউসে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়াও বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বড় পাইকারি বাজার সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট, এই মার্কেটের প্রায় 60% কর্মী এবং ব্যবসায়ী বাংলাদেশি প্রবাসী। কিন্তু মহামারী পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণের পণ্যের যোগান না দিতে পারায় হাতছাড়া হতে যাচ্ছে এই মার্কেটটি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এই অনুরোধ করে শেষ করছি। আল্লাহ হাফেজ।